হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আপনারা দেখছেন আন্তার্স মমস কিচেন, চলেন শুরু করি। আচ্ছা মা, বলেন তো আজকে কি রান্না করবেন? আজকে পালং শাক ভাজি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। আমি পালং শাক গুলো কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি, সাথে চিংড়ি মাছ গুলো ময়লা পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। চুলায় ডেকচি বসিয়ে দিলাম, শাক গুলো দিয়ে দিলাম। দেখেন শাকের অনেক পানি বের হয়েছে, পানিগুলো আমি চেকে ফেলে দেব। এবার একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করা কুচি করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নেব। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে, আর একটা ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। কয়েকটা লাল মরিচ ভেজে নেব, সাথে কয়েকটা রসুন দিয়ে দেব। এগুলা ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নিলাম, ডেকোরেশনের জন্য লাগবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার শাকগুলো দিয়ে দিলাম। এবার আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমার ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কয়েকটা শুকনা ভাজা মরিচ গুঁড়া করে দিলাম। এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে। এভাবে শাক ভাজি করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। প্লিজ দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।